আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমরা তাহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের পক্ষ থেকে অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগত। শুরুতেই আমার পরিচয় দেই, আমি মোহাম্মদ সাকির আলী, সহকারী অধ্যাপক তাহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়, যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যুক্তির উপাদান, তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান এই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আশা করি এর আগেও আমার ক্লাসগুলো তোমরা ফলো করেছ, সাথে সাথে এই ক্লাসটাও তোমরা ফলো করবে। এখন এই যুক্তির উপাদানে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা জানো যে যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল যুক্তির উপাদানের বিষয়ে তিনি সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন, বর্ণনা করেছেন। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এই অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটা হয় যুক্তি। আবার যুক্তিটা গঠিত হয় একাধিক বাক্য বা যুক্তিবাক্য। একটা যুক্তিবাক্যের আবার দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্যপদ, একটা হচ্ছে বিধেয়পদ। উদ্দেশ্যপদ কাকে বলে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্যপদ, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়পদ। তাহলে উদ্দেশ্য এবং বিধেয়পদ যুক্তির উপাদান, উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ অর্থাৎ পদই হচ্ছে যুক্তির উপাদান। এই উপাদান যুক্তিবাক্য গঠন ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয়। একটা যুক্তিবাক্য গঠন করতে গেলে উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ উভয় প্রয়োজন হয়। উদ্দেশ্য এবং বিধেয় ছাড়া যুক্তিবাক্য গঠন করা সম্ভব নয়। একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি, দেখো কাক হয় কালো, এখানে কাক হচ্ছে উদ্দেশ্যপদ, কালো হচ্ছে বিধেয়পদ। যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে কার বলা হচ্ছে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্যপদ, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়পদ। কার হচ্ছে উদ্দেশ্যপদ, কালো হচ্ছে বিধেয়পদ। আবার হয় এটা কোনো পদ নয়, এটা হচ্ছে সংযোজকের নাম। উদ্দেশ্যপদ এবং মধ্যপদের মধ্যে সংযোগকারী চিহ্নটাই হচ্ছে সংযোজক। উদ্দেশ্যপদ এবং বিধেয়পদের মধ্যকার সংযোগকারী চিহ্নই হচ্ছে সংযোজক। হয় নয় নতুবা নাই, এগুলো হচ্ছে তোমার সংযোজক, হয় না হয়। এখন আমরা পদের কথা বলি, যে পদ কাকে বলে। তাই এখানে আমরা এই অধ্যায়ে আলোচনা করলে পদ কি, পদ বলতে কি বুঝব, পদের শ্রেণীবিভাগ, শব্দ কি, শব্দের শ্রেণীবিভাগ, শব্দ এবং পদের মধ্যে পার্থক্য, এইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমরা প্রথমে আসি পদ কাকে বলে। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়কে ব্যক্ত হয় তাকে পদ। যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়কে ব্যবহৃত হয় তাকে পদ বলে। পদ দুই প্রকারের, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য পদ শুরুতেই থাকে, বিধেয় পদটা শেষে থাকে। এখানে আমরা বিস্তারিতভাবে যদি আলোচনা করতে যাই, প্রথমে উদ্দেশ্যপদ এবং শেষে হচ্ছে বিধেয়পদ, অর্থাৎ দুই প্রান্তে উদ্দেশ্যপদ এক প্রান্তে, বিধেয়পদ আরেক প্রান্তে। এখন এই পদে ইংরাজি শব্দ আছে ট্রিম, পদে ইংরাজি শব্দ ট্রিম। এই ট্রিম শব্দটা ট্রিমিনার শব্দ থেকে এসেছে, পদের ইংরাজি শব্দ ট্রিম, TRM ট্রিম। এই ট্রিম শব্দটা ট্রিমিনার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রান্ত বা সীমানা।
তাহলে যুক্তি যুক্তিবিদ্যায় পদের পদ পদকে প্রান্ত বা সীমা কেন বলা হচ্ছে, যদি আমরা এটা একটু ব্যাখ্যা করতে যাই, দেখা যাচ্ছে যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এই উদ্দেশ্য এবং বিধেয় একটা যুক্তি বাক্যের ভিতরে থাকে এবং এই যুক্তি বাক্যের মধ্যে যে দুটো পদ থাকে এই দুটো পদ দুই প্রান্তে থাকে, একটা বাক্যে দুই প্রান্তে থাকে। এখানে দেখো কাক ভয় কালো, কাক হচ্ছে এক প্রান্তে, কালো আর এক প্রান্তে, দুই প্রান্তে অবস্থান করছে। সেই কারণে এই ট্রিম শব্দের অর্থ হচ্ছে পদ এবং এই ট্রিমটা এসেছে ট্রিমিনার শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ক্রান্ত বা সীমা। সেই কারণেই পদের এইরকম নামকরণ করা হয়েছে, যেহেতু উদ্দেশ্য পদ এক প্রান্তে থাকে, দ্বিতীয় পদ আরেক প্রান্তে থাকে, এই কারণে এরকম নামকরণ করা হয়েছে। অর্থাৎ ক্রান্ত বা সীমা এটা বলা হয়েছে, তার একটা সার্থকতা আছে, যেহেতু পদ দুইটি দুই প্রান্তে থাকে সেই কারণে এরকম নামকরণ করা হয়েছে। আমরা আবার আলোচনা করতে যাই ইংরাজি ড্রিম শব্দটা হচ্ছে পদ, এই ড্রিম শব্দটা এসেছে ট্রিনাস থেকে, যার অর্থ হচ্ছে ক্রান্ত বা সীমা। একটা যুক্তি বাক্যের ভিতরে দুটো পদ থাকে, এই পদ দুটি দুই প্রান্তে অবস্থান করে, একটা বাক্যে যুক্তি বাক্যে দুই প্রান্তে অবস্থান করে বিধায় এরকম নামকরণ করা হয়েছে। অর্থাৎ যে এভাবে আমরা সংজ্ঞার মাধ্যমে আমরা বলতে পারি যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় বা হতে পারে, সেই সকল শব্দ শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। এটা সংজ্ঞার ভিতরে আমি একটা শব্দ বা শব্দ সমষ্টির কথাটা উল্লেখ করেছি, এখানে একটা শব্দ দিয়ে একটা পদ হয়, আবার একাধিক শব্দ দিয়েও একটা পদ হতে পারে, একটা শব্দ দিয়ে একটা পদ হতে পারে, আবার একটা শব্দ একাধিক শব্দ দিয়েও একটা পদ হতে পারে। কিরকম এখানে দেখো কাক এবং কানে দুটো হচ্ছে পদ, এটা হচ্ছে একটা শব্দ মানে একটা পদ হয়েছে, আমাদের একাধিক শব্দ দিয়ে কিভাবে হচ্ছে শব্দ। এখন শব্দকে আবার তিন ভাগে ভাগ করা, শব্দকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, তো পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ। শব্দকে তিন ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে পদযোগ্য শব্দ, পদ সহপদযোগ্য শব্দ, আর প
পদ পদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ কাকে বলে? যে শব্দ অন্য কোনো শব্দ সাহায্য ছাড়াই, যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজে একটা যুক্তি বাক্যের মধ্যে উদ্দেশ্য বা বিধর্মকে ব্যবহৃত হতে পারে তাকে হচ্ছে পদযোগ্য শব্দ বলে। যেমন কারণ, কার, মেধাবী, এগুলো একটা হচ্ছে পদযোগ্য শব্দ, কারণ এগুলো উদ্দেশ্য বা বিধরূপে স্বাধীনভাবে উদ্দেশ্য বা একটা যুক্তি বাক্যের মধ্যে স্বাধীনভাবে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে। সুতরাং যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যে স্বাধীনভাবে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে সেইগুলোকে পদযোগ্য শব্দ বলে। সহপদযোগ্য শব্দ কাকে বলে? যে শব্দ নিজে নিজে কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য পদের সাহায্য নিয়েই, অন্য শব্দের বা পদের সাহায্য নিয়েই উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে কি? সহপদযোগ্য শব্দ। যেমন খুব, স্বাধীনভাবে একটা যুক্তি বাক্যের মধ্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্য নিয়েই সেটা উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হয়, সেই কারণে এরকম কোনো শব্দকে বলা হয় সহপদযোগ্য শব্দ। তাহলে কি, যে শব্দ স্বাধীনভাবে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না তাকে বলা হচ্ছে সহপদযোগ্য শব্দ। যেমন টিটা, খানাখানি, খুব, অতি, এইগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। আর পদ অযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ, যে শব্দ কখনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না তাকে বলা হচ্ছে কি? পদ অযোগ্য শব্দ। যে শব্দ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না সেরকম কোনো সেরকম শব্দ বা শব্দ সমষ্টিকে পদ অযোগ্য শব্দ বলে, কারণ এরকম কোনো শব্দ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না। কীরকম? যেমন হাই হাই মরি মরি সিসি, হাই হাই মরি মরি সিসি, এরকম কোনো শব্দ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না। এরকম কোনো শব্দ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হতে পারে না। বাক্য বা যুক্তিবাক্য গঠন করা যায় না, এরকম কোনো শব্দ বা শব্দ দিয়ে যুক্তিবাক্য গঠন করা যায় না, হাই হাই মনে মনে সিস, এরকম কোনো শব্দ বা শব্দ দিয়ে যুক্তিবাক্য গঠন করা যায় না বা উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হয় না সেরকম, সেই কারণে এই শব্দগুলোকে বলা হয় পদ অযোগ্য শব্দ। অর্থাৎ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহার করার যোগ্যতা রাখে না, অর্থাৎ এগুলো হচ্ছে পদ অযোগ্য শব্দ। এগুলো হচ্ছে কি? পদ অযোগ্য শব্দ। তাহলে আমরা জানলাম যে পদ কি, পদ কাকে বলে, পদ কয় প্রকার, পদ হচ্ছে দুই প্রকারের, শব্দ কাকে বলে, শব্দের শ্রেণীবিভাগ। যা হোক, আজকে আমি তোমাদেরকে এই পর্যন্ত রাখছি, আগামী ক্লাসে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা আমার।
আমরা আজকে শেষ করছি আল্লাহ হাফেজ।